আজ শনিবার, 14ই আষাঢ় 2024 সালের 29শে জুন, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। শ্রীনের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায় গর্ভ সম্ভূতং তং নমামি শানিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার করে জপ করুন, না পারলে 21 বার বা 7 বার করে অন্তত করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না। এই শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করবেন না। আর শনি মহারাজ তো আর একদিন পরই বক্রী হতে চলেছে, আর একদিন পরেই শনি বক্রী হবে। একটানা 139 দিনের জন্য 15ই নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকবে কমলা বা সোনালি। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আজ আপনারা পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ যদি করেন, মানসিকভাবে হালকা মেজাজে থাকবেন, প্রফুল্লতা অনুভব করবেন, অবসরকালীন সময়ে ওয়েব সিরিজ বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কোনো কিছু দেখে সময় কাটাতে পারেন, সেখানেও মানসিক প্রফুল্লতা আপনারা অর্জন করতে চলেছেন। আর আপনার আজ আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলবার জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়তো গ্রহণ করতেই পারেন।